হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব আলুর দম। এটা আপনারা রুটি, লুচি, পরোটা, গরম ভাত বা খিচুড়ি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আলুর দম আমি একেবারেই ট্র্যাডিশনাল রেসিপিতে আপনাদের তৈরি করে দেখাবো। আমার রেসিপি ফলো করে বাসায় আলুর দম ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আমি চেষ্টা করব রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং সুন্দরভাবে তুলে ধরতে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর নতুন সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আলুর দম রান্না করার জন্য আমি হাফ কেজি আলু নিয়েছি। সাধারণত ছোট ছোট সাইজের আলু দিয়ে আলুর দম রান্না করা হয়, তাই আমি ছোট ছোট সাইজের আলু নিয়েছি। তবে আপনারা বড় সাইজের আলু দিয়েও এই আলুর দম রান্না করতে পারবেন, সেক্ষেত্রে আলুগুলো ছোট টুকরা করে কেটে নিতে হবে। এ ধরনের ছোট ছোট নতুন আলু দিয়ে আলুর দম রান্না করলে আলুর দমটা খেতে বেশি মজা হয়। আলুগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চুলায় একটা পাত্রে ধুয়ে রাখা আলুগুলো নিয়ে নিচ্ছি। সিদ্ধ করার জন্য বেশি করে পানি দিয়ে দিচ্ছি। 2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আলুগুলো যেহেতু আস্ত রান্না করা হবে, তাই সিদ্ধ করার সময় একটু বেশি করে লবণ দিতে হবে। এতে সিদ্ধ করার সময়ই আলুর মধ্যে লবণ ভালোভাবে ঢুকে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো সিদ্ধ করে নিতে হবে। খুব বেশি নরম করে আলু সিদ্ধ করা যাবে না। 80% সিদ্ধ হলে চুলা বন্ধ করে দিতে হবে। চেক করার জন্য একটা কাঁটা চামচ নিয়ে বড় একটা আলুর ভেতরে বসিয়ে দিতে হবে। যদি আলুর ভেতরে এভাবে ঢুকে যায় কিন্তু হাত দিয়ে চাপলে সহজে ভেঙে না যায়, তাহলে বোঝা যাবে আলুটা হয়ে গেছে, অর্থাৎ 80% সিদ্ধ হয়ে গেছে। রান্না করার জন্য টক দই লাগবে 1/2 কাপ, ছোট সাইজের পাকা টমেটো লাগবে 4টি, মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 1.5 চা চামচ, তেলের মধ্যে দেওয়ার জন্য আস্ত জিরা লাগবে 1/2 চা চামচ, সাদা এলাচ 2টা, ছোট 2 টুকরা দারুচিনি, 3টা লবঙ্গ এবং ছোট একটা তেজপাতা, শুকনা মরিচ গুঁড়া লাগবে 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ এবং কালো গোলমরিচ গুঁড়া 1 চা চামচের 1/4 ভাগ। আস্ত শুকনো মরিচ লাগবে 2টা, গরম মশলা গুঁড়া লাগবে 1 চা চামচের 1/4 ভাগ, লবণ স্বাদ মতো এবং ধনিয়া পাতা কুচি পছন্দ মতো। এবার একটা ব্লেন্ডারের জার নিয়েছি। টমেটো এবং পেঁয়াজ এতে ব্লেন্ড করে পেস্ট করে নিতে হবে। টমেটোগুলো এভাবে কেটে ছোট করে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার ব্লেন্ডারে স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে। সিদ্ধ আলুগুলো ছিলে নিয়েছি। রান্না করার সময় আলুগুলোর ভেতরে যেন মশলা ভালোভাবে ঢুকতে পারে, এজন্য আলুগুলোর গায়ে হালকাভাবে কেচে নিতে হবে। আমি 3টা পরিষ্কার টুথপিক এভাবে একসাথে নিয়ে আলুগুলো হালকাভাবে কেচে দিচ্ছি। খুব বেশি কেচে নেওয়ার প্রয়োজন নেই, এভাবে হালকাভাবে কেচে নিলেই হয়ে যাবে। এ ধরনের কাঁটা চামচ দিয়েও কেচে নেওয়া যাবে। এবার আলুগুলোতে সামান্য পরিমাণ লবণ, সামান্য শুকনা মরিচ গুঁড়া এবং সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এরপর এভাবে মশলাগুলোর সাথে আলু ভালোভাবে মাখিয়ে নিতে হবে, হাত দিয়েও মাখিয়ে নেওয়া যাবে। এবার চুলায় একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তেলটা এভাবে প্যানে চারপাশে ছড়িয়ে দিচ্ছে। তেল হালকা গরম হলে লবণ মরিচ মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। মিডিয়াম আঁচে আলুগুলো হালকা বাদামি করে ভেজে নিতে হবে। 4-5 মিনিট ভাজার পর আলুগুলোর উপরে যখন এরকম হালকা বাদামি কালার আসবে, তখন আলুগুলো তেল থেকে তুলে নিতে হবে। এরপর ওই একই প্যানে আরও 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। এতে আস্ত শুকনা মরিচ 2টা মাঝখান দিয়ে ছিঁড়ে 2 ভাগ করে দিয়ে দিচ্ছি। তেজপাতাটা ছিঁড়ে 2 টুকরা করে দিলাম। দারুচিনি দিয়ে দিচ্ছি,
সাদা এলাচ দুটা ফাটিয়ে দিয়ে দিলাম, লবঙ্গ তিনটা দিলাম এবং আস্ত জিরা দিয়ে দিচ্ছি। অল্প আঁচে হালকা ভেজে নিতে হবে। তারপর আদা এবং রসুন বাটা দিয়ে দিতে হবে। আদা রসুন বাটা তেলে সামান্য ভেজে নিয়ে তারপর ব্লেন্ড করে রাখা টমেটো এবং পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দিতে হবে। আধা কাপ পানি দিয়ে জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এই পানিতেই মশলাগুলো কষিয়ে নিতে হবে। তারপর এতে টক দই দিতে হবে। এবার মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া এবং কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। প্রথমবার মশলা কষানোর পর যখন এভাবে তেল ওপরে উঠে আসবে তখন আধা কাপ পানি দিয়ে দিতে হবে এবং এই আধা কাপ পানি দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিতে হবে। আবারও যখন গ্রেভিটা ঘন হয়ে এভাবে তেল ওপরে উঠে আসবে তখন টক দইটা এভাবে ফেটিয়ে নিয়ে দিয়ে দিতে হবে। তারপর টক দইটাও ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। যখন এভাবে তেল ওপরে উঠে আসবে তখন 1 কাপ পানি দিয়ে দিতে হবে। ঝোলটা ফুটতে শুরু করলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। এরপর গরম মশলা গুঁড়া দিয়ে দিতে হবে এবং নেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে 15 থেকে 20 মিনিটের মতো দমে রান্না করতে হবে। মাঝখানে একবার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। 15 থেকে 20 মিনিট দমে রান্না করার পর আলুর দমের গ্রেভিটা সুন্দর ঘন হয়ে এসেছে এবং দমে রান্না করার কারণে আলুর ভেতরে মশলাগুলোও ভালোভাবে ঢুকে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঘন একটা গ্রেভি তৈরি হয়েছে। আলুর দমের গ্রেভি সাধারণত এরকম থাকলেই বেশি ভালো হয়, তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঘন বা পাতলা রাখতে পারেন। এবার কিছু ধনিয়া পাতা কুচি উপরে ছড়িয়ে দিচ্ছি এবং তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন চুলা বন্ধ করে দিব। আর এভাবে চুলা বন্ধ করা অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রেখে দিব। এতে ধনিয়া পাতার ফ্লেভারটা সুন্দরভাবে গ্রেভির সাথে মিশে যাবে। আর তারপরই আলুর দমটা পরিবেশনের জন্য একদম রেডি। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আলুর দমটি কত মজা হয়েছে। আমার রেসিপিতে বাসায় বানিয়ে দেখুন, আপনার আলুর দমও অনেক মজা হবে। রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হলো। আজকের এপিসোডটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ফিরে আসবো আরও অনেক অনেক রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।